আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক টিভির সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাতে আয়না দেখলে কি ক্ষতি হতে পারে এবং কোন রোগটি হতে পারে ও আয়না দেখার দোয়াটি কি, তাছাড়া আয়না দেখা নিয়ে কিছু কুসংস্কার আজ আপনাদের সামনে তুলে ধরব। সুপ্রিয় দর্শক, প্রত্যেক মুসলমানের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে ভিডিওটি শুরু করার পূর্বে বলি, আয়না দেখার সময় দোয়া পড়লে উপকারিতা কী? যদি আপনি আয়না দেখার দোয়া নিয়মিত পড়ে আয়না দেখেন, আপনার মুখের নূরকে জ্যোতিকে আল্লাহ তাআলা অনেক অনেক বাড়িয়ে দেবেন, যার জন্য আপনাকে অনেক সুন্দর ও লাবণ্যময় দেখাবে ইনশাআল্লাহ। এবারে বলি আয়না নিয়ে কিছু কুসংস্কারের কথা। আয়না ভেঙে ফেলা নিয়ে রোমান আমল থেকেই সাবধান বাণী চলে আসছে। রোমানরা মনে করত আয়না ভাঙলে আত্মার ক্ষতি হয় এবং এই ক্ষতি সারতে 7 বছর সময় লাগে। অনেক জায়গাতে রাতে আয়না দেখা বারণ অথবা মোমবাতির আলোয় আয়না দেখা নিয়ে সতর্কবাণী রয়েছে, কারণ এতে নাকি ভূত দেখার সম্ভাবনা যথেষ্ট। প্রিয় দর্শক, নিশ্চয়ই মজা পেয়েছেন, অনেকের আবার ভয়ও লাগতে পারে, যদিও এগুলি কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। তো বন্ধুগণ, আয়না দেখার নিয়ম কানুন ও বিধিনিষেধ আমাদের অবশ্যই জানা দরকার। তো চলুন জেনে নিই আয়না দেখার নিয়মকানুন বা বিধিনিষেধ কি। যদি আয়না দেয়ালের সামনে অ্যাটাচ না থাকে এবং হাত আয়না হয়, তাহলে বাম হাত দ্বারা আয়নাকে ধরে বিসমিল্লাহ বলে 3 বার আল্লাহু আকবার বলে এই দোয়াটি পড়বেন। তা হল আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। আর যদি আয়না দেয়ালের সাথে সংযুক্ত থাকে, তাহলে আয়নায় যখন দৃষ্টি দেবেন তখন 3 বার আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। এই দোয়াটির অর্থ হল, হে আল্লাহ, যেভাবে তুমি আমার শারীরিক গঠনকে সুন্দর করেছ, সেভাবে আমার চরিত্রকে সুন্দর করে দাও। সুপ্রিয় দর্শক, আয়নাকে কাপড় লাগিয়ে সর্বদা রাখবেন এবং সচরাচর চলাচলের রাস্তায় রাখা যাবে না। তাছাড়া বেশি বেশি আয়না দেখাকে বর্জন করতে হবে, বিশেষ করে বাথরুমে উলঙ্গ হয়ে কখনো আয়না দেখা যাবে না, এবং আয়নার অপর দিকে উলঙ্গ ফটোও তোলা যাবে না। বিশেষ করে মহিলারা উলঙ্গ হয়ে আয়না দেখতে পারবে না, কেননা জিন জাতি সর্বদাই আমাদের মহিলাদেরকে পছন্দ করে এবং তাদেরকে আপন করে পেতে চায়। যখন মানুষ আয়নার দিকে চেয়ে থাকে, বিশেষ করে উলঙ্গ অবস্থায়, তখন জিন জাতির নজর আমাদের দিকে বেশি ধাবিত হয়। পরবর্তীতে তারা উক্ত মানুষদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এজন্য প্রয়োজন অতিরিক্ত আয়না না দেখাই সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদ ও ফিতনামুক্ত থাকার উত্তম মাধ্যম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এই রকম ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।